নমস্কার বন্ধুরা, আমি চুমকি, লাইভলি চুমকিতে আপনাদের স্বাগত। আজকে আমি একটা ট্র্যাডিশনাল রান্না নিয়ে আপনাদের সামনে হাজির। আসুন দেখে নিই। 500 গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে নিলাম। মাছগুলো ছাড়িয়ে নিয়েছি। একটা গোটা নারকেলের আধখানা নিয়ে আমি কুচি করে নিয়েছি। আর এই পিছনের যে কালো স্পট থাকে বা কালো কালো থাকে, ওটাকে আমি রিমুভ করে দিয়েছি। সর্ষে নিয়েছি 2 চামচ, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এই সবগুলো এখন আমি পেস্ট করে নেব। সর্ষে, লঙ্কা আর নারকেল একসঙ্গে পেস্ট করে নিয়েছি। পেস্টটা একটা পাত্রে ঢেলে নিলাম। দিলাম 7 মতো নুন, 1 মতন সর্ষের তেল। সাদা তেলটা এখানে যায় না, ভালো লাগে না খেতে। এখন এগুলো সব মাখিয়ে নেব। মশলাটা মাখিয়ে নিয়েছি, এখন চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে মাখিয়ে নেব। বন্ধুরা, বাটিটা একটু ছোট হয়ে গেছে, আমি একটু বড় বাটি নিয়ে নিচ্ছি। ঢেলে দিলাম। এখন খুব ভালো করে মাখিয়ে এটাকে 10 মিনিট এইভাবে রেখে দেব। কলার পাতাগুলো আমি কেটে নিয়েছি, একটু গোল গোল করে কেটেছি। আমার প্যানটা যেহেতু গোল, আপনারা লম্বাভাবেও কাটতে পারেন। সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কলা পাতাগুলো আমি সেকে নেব। হালকা একটু সেকে নিলে কলা পাতার যে কুরকুরা ভাবটা, সেটা নরম হয়ে যায়। সেক্ষেত্রে মাছ দিলে মাছের সঙ্গে উল্টাতে বা বসাতে খুব সুবিধা হয়। এই যে এই যে, এখন প্যানে এইভাবে বসিয়ে দিলে চাপলেও এটা ফেটে যাবে না। আমি এইভাবেই সব কলার পাতাগুলো সেকে নেব। বন্ধুরা, এখন আমি একটা প্যানের মধ্যে, আপনারা কড়াইও করতে পারেন, আমি একটু ছড়ানো জায়গা নিয়েছি, এটার মধ্যে একটা কলার পাতা সুন্দর করে বসিয়ে দেব। এই যে কলার পাতাটা বসিয়ে দিলাম। এখন মেখে রাখা মাছ আমি কলা পাতার উপরে দিয়ে দিচ্ছি। পাতার মধ্যে সব মিশ্রণটা একসঙ্গে বসিয়ে দিয়েছি। এখন আমি 3-4টে লঙ্কা দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এর উপরে আর একটা পাতা আমি ঢাকা দিয়ে দেব। এখন আমি এটা গ্যাসে বসিয়ে দেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এখন শিম আচে দিয়ে দিলাম আর প্যানটা বসিয়ে দিলাম।
আর একটা ঢাকা দিয়ে দিলাম। এইভাবে 20 মিনিট একদিকটা হতে থাকবে। বন্ধুরা 20 মিনিট পরে ঢাকাটা খুললাম। এখন আমি উল্টে দেব, একটা পাতা দেব, পাতাটা দিয়ে ঢাকা দিলাম, এটা ধরে উল্টে নিলাম। এই যে দেখুন উপরেরটা এখন পুড়ে গেছে। আমি আবার এটাকে নিচের কলা পাতাটাকে টেনে বসিয়ে দেব। আর উপরে একটা কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে দেব। এদিকটাও 20 মিনিটই হবে। চিংড়ি মাছ খুব বেশিক্ষণ করতে নেই, যার জন্য আমি জল দিইনি। আপনারা জল না দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে পরে স্বাদটা খুব ভালো হবে। 20 মিনিট পর আবার ফিরে এলাম। এখন গ্যাসটা অফ করে দিলাম। একটু ঠান্ডা হলে আমি খুলে দেখাচ্ছি। বন্ধুরা এখন আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি, পাতাগুলো তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে বাগদা চিংড়ির পাতুরি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর প্রচুর শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন খুব সহজেই পান। ভালো খান, সুস্থ থাকুন। আমি আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।